নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস আজ 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হল বীরভূম জেলায় বোলপুর শ্রীনিকেতন ব্লকের মহিষডাল হুল মঞ্চ প্রাঙ্গণে জেলা স্তরীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান মঞ্চ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আদিবাসী সম্প্রদায় ভুক্ত কৃতি মানুষদের সংবর্ধনা জ্ঞাপন ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলার সভাপতির কাজল শেখ, বোলপুর মহকুমা শাসক অয়ননাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাহা লতি কুঙ্কি তলাস হাতাবন সরকারি প্রকল্পের নতুন প্রকল্পের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার কথা সবাই বলছেন, সবাইকে স্বাগত জানাই। সবাইকে বলেন মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী মহাসচিবা 20টি জেলা পশ্চিমবঙ্গ সরকার সম্পাদনীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লাগড়া বাদনের মাধ্যমে এবং উপস্থিত সকল সকলের কর্ণালী দ্বারা মঞ্চ প্রাঙ্গণে দীর্ঘদিন প্রদর্শনের মধ্য দিয়ে আমরা বরণ করে নেব মাননীয় মন্ত্রী। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। বোলপুর মহকুমা আদালতের নতুন বিল্ডিং এর শুভ উদ্বোধন। আজ বোলপুর মহকুমা আদালতের 7তলা বিশিষ্ট নতুন বিল্ডিং এর শুভ উদ্বোধন হল। এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। বোলপুর মহকুমা আদালতে চত্বর ছোট থাকার জন্য বেশ অসুবিধার সম্মুখীন হতে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের সকলের। আইনজীবীরা জানান, এই নতুন বিল্ডিং হওয়ায় সকলের সুবিধা হবে। এক ছাতার তলায় সমস্ত কাজ হবে নতুন মহকুমা আদালতের কক্ষে। এছাড়া পানীয় জল থেকে শুরু করে সমস্ত রকমের সুবিধা পাওয়া যাবে। I extend my sincere thanks and good they have performed their duty gratefully. I would like to place the window having all the modern facilities. The fans, we now conclude this inauguration ceremony. কোর্ট আছে, সেই কোর্টের জায়গা খুব কম ছিল এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 2012 সালে এখানে একটা বিল্ডিং করার জন্য একটা প্রপোজাল দেওয়া হয় এবং সেই মতো কাজ শুরু হয়, কিন্তু যে কোনো কারণের জন্যেই এটা অনেকটা ডিলে হয়েছে। আজকে আমাদের সৌভাগ্যের দিন এবং আনন্দের দিন, যেটা আমাদের বোলপুরে এই ধরনের একটা বিল্ডিং আজকে উদ্বোধন হলো এবং ভার্চুয়াল মোডে আমাদের লার্নেড অ্যাডভোকেটরা ছিলেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতি। যাক, আমাদের দীর্ঘ যে প্রতীক্ষা সেটা অবসান আজকে হলো। আমরা লং টাইম ধরে এটারই অপেক্ষাতে ছিলাম। এই যে গরমে আমাদের ওখানকার অসুবিধা কোর্টের বিল্ডিং পারপাসে, না এসির ব্যবস্থা, না একটা ভালো ফ্যান, না জলের ব্যবস্থা, সেগুলো আজকে অবসান ঘটিয়ে আজকে যাক নতুন কোর্ট বিল্ডিং ওপেন হলো। আমাদের জজ সাহেবদেরও সুবিধা এবং আমাদের লিটিগ্যান্ট পাবলিক লয়ার তাদেরও সুবিধা, কারণ একটা ছাদের তলায় একসঙ্গে এলাম। বিভিন্ন কোর্ট বিভিন্ন জায়গায় ছিল, সেগুলোকে আমাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা ছিল, লিটিগ্যান্ট পাবলিকের খুব জ্যাম হয়ে যেত, সেই জায়গা থেকে আমাদের এটা খুব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822।
ফিরে এলাম বিরতির পর। কন্ট্রাক্টরের দাদাগিরি দুবরাজপুর পৌরসভায়। দুবরাজপুর পৌরসভার কর্মীকে হুমকি ও শাসানি এক কন্ট্রাক্টরের, তা আবার প্রকাশ্যে অন্যান্য কর্মীদের সামনে। তাই নিরাপত্তার অভাবে দুবরাজপুর থানার দ্বারস্থ হলেন দুবরাজপুর পৌরসভার সকল কর্মীরা। পৌরসভা সূত্রে জানা যায়, এই টেন্ডারের কাজ চলছে পৌরসভায়। সেই বিষয়ে জানতে এসে এক ব্যক্তি পৌরসভার আইটি কোঅর্ডিনেটর শুভদীপ রায়কে হুমকি দেয় এবং মার যায় বলে অভিযোগ। ফলে নিরাপত্তার অভাবে দুবরাজপুর থানার দ্বারস্থ হন পৌরকর্মীরা। কিন্তু দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধানের হস্তক্ষেপে অভিযোগে না জানিয়েই চলে যান পৌরকর্মীরা। সূত্রে খবর, ওই কন্ট্রাক্টর দুবরাজপুর পৌরসভার উপপৌরপ্রধানের ভাগ্নে, তাই পৌরসভার পৌরপ্রধানের হস্তক্ষেপে অভিযোগ না জানিয়ে মীমাংসার পথে হাঁটলেন পৌরসভার কর্মীরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, কন্ট্রাক্টর বা প্রমোটারদের সাথে কোনো সম্পর্ক থাকবে না তৃণমূল নেতৃত্বের। কিন্তু দুবরাজপুর পৌরসভায় ও কন্ট্রাক্টর পৌর প্রধানের তথা তৃণমূল ঘনিষ্ঠ বলেই তার বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা নিতে পিছপা হল দুবরাজপুর পৌরসভার কর্মী ও পৌর। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর আজ অর্থাৎ শুক্রবার বৈকাল 5টা নাগাদ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পদযাত্রা ও শোক জ্ঞাপন করা হলো কোটাসুর বাজারে। মূলত আজ অর্থাৎ শুক্রবার বৈকালে কোটাসুর বাজারে ময়ূরেশ্বর 2 নম্বর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে পদযাত্রা ও শোক জ্ঞাপন করা হলো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক অশোক রায়, ময়ূরেশ্বর 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত ভল্লা, ময়ূরেশ্বর 1 ও 2 সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জনাব আলী শেখ সহ একাধিক বাম নেতৃত্বরা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।